আপনারা এটা দেখেছেন আমাকে বলে দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু তাও একটু স্মরণ করিয়ে দিচ্ছি যাতে এই ভিডিওটি আপনি আরো ভালো করে বুঝতে পারেন। দেখেছেন কোথাও কোনো মন্দিরে কোনো আশ্রমে যখন কোনো মূর্তি খণ্ডিত হয়ে যায়, মূর্তি ভেঙে গেছে বা অনেক পুরানো হয়ে গেছে, যে বিগ্রহটি পুরানো হয়ে গেছে যেটার এখনও পূজা উপাসনা করা হতো সেটাকে এইবারে বিসর্জন করে দেওয়া হয়। তার উচিত আমরা কর্ম এটাই ভাবি যে এবারে সেটাকে বিসর্জন করে একটা নতুন বিগ্রহ তার জায়গাতে এনে দেওয়া হোক। কিন্তু সেই সেম জিনিসটি আমরা নিজের জন্য করি না। আমাদের অনেক কাছের মানুষের বা আমাদের নিজেরই যদি কখনো কোথাও লেগে যায়, আমরা যদি পড়ে গেলাম, একটু বেঁচে গেল, রক্তপাত হয়ে গেল, আঙুল ভেঙে গেল, পা ভেঙে গেল, তখন কি আমরা নিজের বা সেই প্রিয়জনের বিসর্জন করে দিই? করি না। তাকে চট করে ডাক্তারের সেখানে নিয়ে যাই, সেখানে তার প্রপার ট্রিটমেন্ট দেওয়ানোর চেষ্টা করি। মানুষের ভগবানের প্রতি প্রেম কেন কমে যাচ্ছে, কেন কমে যায়, কখন ভালোবাসতে বন্ধ করে দেয় জানবো আজকে। তার আগে এটা জেনে নিই যে আমরা সবাই তো ভগবানের সন্তান। আর যদি আজকের ডেটে আমরা বলি যে এই মানুষটি আমাকে বড় প্রেম করে, আমাকে বড় ভালোবাসে, তাহলে এর থেকে বড় অজ্ঞানতা জীবনে কিচ্ছু নেই। আর যদি এটা শুনতে আপনাকে বড় খারাপ লাগছে, তাহলে একটা পার্সেন্টেজ দিয়ে কথা বলি যাতে মনটা বড় শান্ত হয়ে যাবে, যে 99% মানুষ এরকম আছে যারা সত্যিকারই আপনার সাথে প্রেম করে না। তাহলে তারা প্রেম কার সাথে করে? তারা প্রেম করে আমাদের সঙ্গে নয়। আমরা যে দীর্ঘ সময় ধরে এই পৃথিবীতে একটা ছবি বানিয়েছি নিজের জন্য, একটা ধারণা বানিয়েছি নিজের জন্য, নিজের জন্য একটা মত অন্যদেরকে দেখিয়েছি কি আমি এরকম, আমার ব্যবহার এরকম, আমি এরকম কথা বলতে পছন্দ করি, আমি এরকম অন্যদের সাথে মিলতে মিশতে পছন্দ করি। আর এই জিনিসগুলোকে খুবই ভালো করে দেখে কিছু মানুষ আমাদের বড় কাছে চলে আসে, আমাদেরকে বড় ভালোবাসে, আমাদেরকে বড়ই প্রেম করে। কিন্তু যখনই তার এই ধারণাটি ভেঙে যায়, এই ছবিটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যখন এটা মনে তার এসে যায় কি এনাকে আমি যেরকম ভালোবাসছিলাম এই মানুষটা তো সেরকম হতে পারছে না, আমি যে ধারণাটি রেখেছিলাম সেই ধারণার থেকে ইনি তো সরে যাচ্ছেন, তখনই ভালোবাসা শেষ হয়ে যায়। আমাদের সাথে যেরকম হয় ভগবানের সাথেও সেরকম হয়। আমরা ভগবানকে যখন ভালোবাসি তখন অনেক রকমের ধারণা রেখে ভালোবাসি, অনেক রকমের তর্ক দিয়ে ভালোবাসি, যে ভগবান পারেন এটা করে দেবেন, ভগবান পারেন আমার এই জীবনের এই ভুলগুলোকে ঠিক করে দেবেন। আর যখন সময় আসে আমরা ডেকে গেলাম আর আমার কাজ পূর্ণ হলো না, সেই ধারণাটি ভেঙে যায়। সেই সুন্দর শ্রীকৃষ্ণের বিগ্রহ বা সেই সুন্দর বাবা লোকনাথের ছোট্ট মূর্তি কোনো কাজের নয়, তখন সেই ভালোবাসা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। আর সেই সময়টিতে নিজের মধ্যে সেই প্রশ্নটি একবার করা খুবই দরকার যে আমরা ভগবানকে ভালোবাসছি না, ভগবানের দেওয়া সেই কৃপাগুলো শুনে তিনার উপরে ভালোবাসা রেখেছি যে পরবর্তীকালে তিনি আমাকে বড়ই লাভ দিতে পারে। এই জ্ঞানটি নিজের মধ্যে বারবার জাগ্রত রাখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।